আজকে দাঁড়িয়ে আছি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর গ্রামে শেখ এগ্রো ইন্টারন্যাশনাল অবস্থিত প্রায় 32 বিঘার উপরে এই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো করসল গাছ সম্পর্কে এবং এই গাছের প্রতিকার সম্পর্কে আপনাদেরকে জানাবো, তথ্য দিয়ে সহায়তা করব। তো আসুন আপনাদেরকে আজকে শেখ এগ্রো ইন্টারন্যাশনালের অবস্থিত করসল গাছটি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে বিস্তারিতভাবে আলোচনা করে শোনাবো। করসলের বৈজ্ঞানিক নাম অ্যানোনা মিউরিকাটা গোত্রের ক্যান্সার প্রতিরোধক ফল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি গ্রামিওলা করসল নিউরোটক্সিবিটি রয়েছে এই ফলের মধ্যে। গ্রামিওলা ব্রাজিলিয়ান পাওপাও ইত্যাদি নামে এই গাছটি পরিচিত। গ্রামিওলা ফলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিভিন্ন প্রবন্ধ, বিভিন্ন আর্টিকেল রয়েছে, আপনারা উইকিপিডিয়ায় গেলে দেখতে পাবেন। এটি দক্ষিণ আমেরিকা, কিউবা, মেক্সিকো, অ্যামাজন নদীর তীরে অবস্থিত। এই গাছটি 15-30 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। গাছের মাটি থেকে একদম উপর পর্যন্ত 15-30 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এটি মূলত ব্যবহৃত হয়ে থাকে লিভার বা চেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, পানক্রিয়াটিক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি রোগে ব্যবহৃত হয়ে থাকে। এই ফলটির বিশেষ করে গাছের পাতা, বাকল এবং ফল ব্যবহৃত হয়ে থাকে ক্যান্সার প্রতিষেধক হিসেবে। এই ফলটি অ্যানোনা সিয়াস অ্যাসোটোজিনিয়ানিন নামক এক ধরনের যৌগ যা ক্যান্সার নিরাময়ে কাজ করে থাকে, যা ক্যান্সার কোষে শক্তি সরবরাহ বন্ধ করে দেয়। এবং এই ফল এবং পাতা খেলে শরীরের হিউম্যানিটি এবং প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। ক্যান্সার প্রতিষেধক এই ফলটি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশে 2014-15 সালের দিকে বাংলাদেশে আসে, তার পরপরই শেখ এগ্রো ইন্টারন্যাশনাল এই গাছটি সংগ্রহ করে শেখ এগ্রো ইন্টারন্যাশনালের নিজস্ব ল্যান্ডে এই গাছটি রোপণ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছটি 10 ফিট লম্বা হয়ে গিয়েছে। গাছের পাতা এবং গাছের যে সার্বিক অবস্থান খুবই ভালো, এবং এই গাছটিতে ফুল আসবে জানুয়ারি ফেব্রুয়ারির লাস্টের দিকে, এবং চার মাসের পরই এই ফলটি পাওয়া যায়। এবং ফলটি খুবই সুস্বাদু এবং টেস্টি, সবাই খেতে পারবেন। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে এই করসল গাছটি পুরো হিউম্যান সিস্টেম, হিউম্যান বডির যে ক্যান্সারের যে কোষগুলো থাকে, এই কোষগুলো ধ্বংস করার জন্য খুবই উপকার করে, এবং খুবই স্বাস্থ্যের জন্য খুব ভালো একটি গাছ সেটি হচ্ছে করসল। এই গাছটি শেখ এগ্রো ইন্টারন্যাশনালে নিজস্ব জমিতে নিয়ে এসে রোপণ করেন শেখ রাসেল। উনি অনেকদিন ধরেই এই গাছ এবং বিভিন্ন ফলজ, ঔষধিজ ফুল গাছ সম্পর্কে বিভিন্ন জায়গায় শেখ এগ্রো ইন্টারন্যাশনালের একজন উদ্যোক্তা বলতে পারেন শেখ রাকিবুল হাসান রাসেল। উনি বালিয়াকান্দি গভর্নমেন্ট কলেজে জব করেন। তো উনি দেশ বিদেশে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের গাছ সংগ্রহ করে থাকেন। তারই মধ্যে এমনই একটি গাছ, সেটি হচ্ছে করসল। এই গাছটি সংগ্রহ করে দীর্ঘ 3 বছর আগে রোপণ করেছিলেন। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাছটি অনেক বড় হয়ে গিয়েছে। সম্ভবত জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই ফুল চলে আসবে, তখন আমি আপনাদেরকে নতুন করে ফল সহ একটি ভিডিও আপনাদেরকে দেখাবো। এবং শেখ রাসেল একজন কৃষি উদ্যোক্তা, ছোটবেলা থেকে গাছকে ভালোবাসেন এবং গাছের প্রতি তার যে একটা মায়া, যে প্রেম, এই প্রেম দেখিয়েছেন। এবং এই গাছ থেকে অনেকেই পাতা নিয়ে যাচ্ছেন, পাতা নিয়ে সেবন করছেন, তার কাছে মানুষ আসেন এবং শেখ হাউসে
প্রতিনিয়তই মানুষ এসেছেন, এসে গাছের পাতা নিয়ে যান, পাতা নিয়ে ওনারা খাচ্ছেন। তো আমি আপনাদেরকে বলবো গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনাদের বাড়ির আঙিনাতে গাছটি রোপণ করে রাখবেন, যে কোনো মুহূর্তে আপনাদের এই গাছটি উপকারে লাগতে পারে। তো থ্যাংক ইউ শেখ এগ্রোর পক্ষ থেকে।